প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বাইর কাজ দুই। বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যবইটি খুলে নাও এবং 6 থেকে 13 নং পৃষ্ঠা পর্যন্ত ভালো করে কয়েকবার পড়ে নাও। আজকে আমাদের 6 থেকে 13 নং পৃষ্ঠার বাইর কাজ দেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে বলা হয়েছে প্রশ্নতে শিক্ষার্থীরা বই দেখে পাঠগুলো পড়বে এবং আল্লাহ তাআলার 60টি গুণবাচক নামের তালিকা তৈরি করে সুন্দর করে লিখবে। চলো বন্ধুরা, তাহলে আমরা সমাধান করে নিই। আর তোমরা বইটি থেকে 6 থেকে 13 নং পৃষ্ঠা ভালো করে কয়েকবার অবশ্যই পড়ে নিবে। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি পৃষ্ঠাগুলো দিয়ে দিয়েছি, তবে তোমরা তোমাদের পাঠ্যবই থেকে দেখে দেখে পড়বে। দেখো, 6 নং পৃষ্ঠায় সূর্যোদয়ের দৃশ্য, 7 নং পৃষ্ঠায় ফানিচক্র, এরপর দেখো 8 এবং 9 নং পৃষ্ঠায় আল্লাহর গুণবাচকের নামসমূহের বর্ণনা আছে, এরপর 10-11 দেখো নবী রাসূলের পরিচয়ের বর্ণনা আছে, সর্বশেষ 12-13 এই পৃষ্ঠাগুলো ভালো করে কয়েকবার পড়ে নিবি। বন্ধুরা, এখন আমরা প্রশ্নের উত্তর করব, যে প্রশ্নটি আমাদেরকে বাইর কাজে দেওয়া হয়েছে। উত্তর, মহান আল্লাহ তাআলা সকল উত্তম গুণের অধিকারী, তার আছে সুন্দর সুন্দর অনেক গুণবাচক নাম, এগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা, অর্থাৎ সুন্দরতম নামসমূহ। মহান আল্লাহর এসব গুণবাচক নাম থেকে 60টি নামের তালিকা নিম্নে উল্লেখ করা হলো। 1. আল্লাহু গাফুরুন, 2. আল্লাহু হালিমুন, 3. আল্লাহু সামিউন, 4. আল্লাহু বাসিরুন, 5. আল্লাহু কদিরুন, 6. আল্লাহু রাজ্জাকুন, 7. আল্লাহু কুদ্দুসুন। বন্ধুরা, তোমরা এই 60টির গুণবাচকের নাম লিখে দিবে, সাথে আমি যে বর্ণনা দিয়েছি তাও লিখে দিবে, তাহলে ভালো নাম্বার পাবে।